হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকল পুরুষের মনেই একটা ভুল ধারণা থাকে যে মহিলাদের হয়তো পুরুষের অঙ্ক বড় হলেই তারা বেশি আনন্দ পায় কিংবা মহিলাদের বেশি ভালো লাগে। আর এই ভুল ধারণার জন্য অনেক পুরুষই তাদের অঙ্গ কিভাবে আরো বড় করা যায় এই বিষয় নিয়ে চিন্তিত থাকে। বাস্তবে গোটা বিষয়টা কিন্তু আসলে এরকম নয়, মহিলারা পুরুষের অঙ্গ বড় নয়, বরং পুরুষের অঙ্গ যদি অনেক বেশি মোটা হয় তাহলে মহিলারা বেশি আনন্দ পায়। কোনো পুরুষের অঙ্গ যদি উত্তেজিত অবস্থায় 4 থেকে 5 ইঞ্চি হয় এবং যথেষ্ট ভালো মোটা হয়, তাহলে এই রকম অঙ্গ দিয়েই কিন্তু আমাদের এই অঞ্চলের মহিলাদেরকে সম্পূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব। আবার কোনো পুরুষের অঙ্গ যদি উত্তেজিত অবস্থায় 5-6 ইঞ্চি লম্বা হয় কিন্তু খুবই চিকন হয়, তাহলে এত বেশি লম্বা অঙ্গ হওয়া সত্ত্বেও কিন্তু একজন মহিলাকে সম্পূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব নয়। এর কারণ হচ্ছে মহিলাদের অঙ্গের প্রথম 2 ইঞ্চির ভিতরে কিন্তু বেশ কিছু খাঁজ কাটা থাকে, আর এই খাঁজ কাটা জায়গায় যখন পুরুষের অঙ্গের ঘষা লাগে বা চাপ অনুভব হয় তখনই কিন্তু মহিলারা আনন্দ পায়। এখন স্বাভাবিকভাবেই যেই পুরুষের অঙ্গ অনেক বেশি মোটা তার অঙ্গই কিন্তু মহিলাদের অঙ্গের এই খাঁজ কাটা জায়গাগুলোতে বেশি ঘষা লাগবে এবং মহিলাও কিন্তু খুব বেশি আনন্দ লাভ করবে। কিন্তু যে সকল পুরুষের অঙ্গ অনেক লম্বা কিন্তু খুব বেশি চিকন, তাদের কিন্তু মহিলাদের এই খাঁজ কাটা জায়গাগুলোতে ঘষা লাগবে না, যার কারণে তারা আনন্দও কম পাবে। আপনার অঙ্গ যদি খুব বেশি মোটা বা খুব বেশি লম্বা না হয় এবং আপনি যদি একই সাথে বেশ অনেক সময় ধরে স্ত্রীর সাথে করতে না পারেন, তাহলে আপনার অবশ্যই স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তে বেশ কিছু কৌশল অবলম্বন করা প্রয়োজন। যেমন আপনার অঙ্গ শক্ত বা খাড়া হওয়ার সাথে সাথেই আপনি আপনার স্ত্রীর ভেতরে প্রবেশ করবেন না, বরং স্ত্রীর ভেতরে প্রবেশ করার আগে আপনি আপনার স্ত্রীকে ভালো করে আদর করে অনেক বেশি উত্তেজিত করে নিন। স্ত্রীর ভেতরে প্রবেশ করার আগে আপনার স্ত্রীর শরীরের সমস্ত উত্তেজক জায়গাগুলোতে আপনার মুখ, ঠোঁট এবং জিহ্বা দ্বারা আদর করুন। আপনার স্ত্রীর অঙ্গের উপরে যে দানাদার ক্লাইটোরিস রয়েছে এখানে আপনার হাত দ্বারা হালকা নাড়াচাড়া করুন। এতে করেও আপনার স্ত্রী খুব দ্রুত উত্তেজনা অনুভব করবে। স্ত্রীকে ভালোভাবে আদর করার পর সে যখন খুব বেশি উত্তেজনা অনুভব করবে এবং আপনাকে ঘনিষ্ঠ হওয়ার জন্য সে নিজে থেকেই যখন আহ্বান জানাবে, তারপরে আপনার স্ত্রীর ভেতরে প্রবেশ করুন। আপনার স্ত্রী ভালোভাবে উত্তেজিত হলে তার অঙ্গে যখন পানি এসে তার অঙ্গটাকে পিছিল করে দেবে, এরপরে যদি আপনি আপনার স্ত্রীর ভেতরে প্রবেশ করেন তাহলে দেখবেন মাত্র 4-5 মিনিট আপনি যদি আপনার স্ত্রীর সাথে করেন তাহলেই তার তৃপ্তি হয়ে গেছে। আপনার অঙ্গ মোটা নাকি চিকন, লম্বা নাকি খাটো, 3 ইঞ্চি নাকি 4 ইঞ্চি, এই বিষয়গুলো চিন্তা তাহলে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না।